আকাশেও অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল, ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাকপিয়ন, মিছি মিছি মন কেমন, ছিলে না যখন ভালোবাসা দিন, তা বুঝেছি তখন। ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, শাকিব খান শাকিব খান শাকিব খান, অলওয়েজ ভায়োলেশন, দিস ইজ শাকিব খান। এটা বললে কখনোই ভুল হবে না যে বাংলাদেশের বাচ্চা অবশ্যই শাকিব খান। আসলে শাকিবদের বয়স বাড়ে না, বাড়ে শুধু হাইপ। এখন সারা পৃথিবীময় হাইপে আছেন আমাদের বস, যে হাইপটা আমরা আর কোনো স্টারদের ক্ষেত্রে দেখি নাই। প্রথম কাজ তার সাথে, তো কাজ করাটা ডেফিনেটলি ভালো লাগে। ইওর কোয়েশ্চেন, ডেফিনেটলি ইটস আ গুড এক্সপেরিয়েন্স। একাধিক বার হিট হিট এন্টারটেইনমেন্ট উপহার দিয়েছেন আমাদের বস, কিন্তু বয়স বাড়ে না। জি, বসের বয়স এখন প্রায় 48 বছর। শাকিবদের বয়স বাড়ে না, তারপরেও সিনেমা করছেন কোচি কোচিদের নিয়ে। সোশ্যাল মিডিয়াটা একটু ঘেটে দেখেন। এটা শাকিব খানের জন্য, আমি যদিও খুব বাজে গান গাই, বাট স্টিল, ও প্রিয়তমা ও প্রিয়তমা আমি প্রিয়তমা তোমার প্রিয়তমা, সব কোচি কোচিরা শাকিব খান শাকিব খান বলে জয়ধ্বনি দিচ্ছে। তারা একটিবার তার সঙ্গে সিনেমা করার জন্য উৎসুক হয়ে আছে। রুচি হচ্ছে হাই লেভেলের, এই মামুন টামুনের দিকে রুচি না, আমার রুচি হচ্ছে শাকিব খান। না না না, আমি জীবনে মামুনকে পছন্দ করি না। আমি যদি সিনেমা করি অবশ্যই সেটা হচ্ছে শাকিব খানের সাথেই করব, জাহিদ খানের সাথেও করব না। শুধু আমাদের বাংলাদেশেই নয়, পাকিস্তান ভুটান এমনকি নেপাল থেকেও রিয়াকশন শুরু হয়েছে শাকিব বসের। তুফানের খেলা এখনও বাকি, টিজারে তো মাত্র 5% দেখানো হলো। রায়হান রাফি বলেন ওটা টিজার ছিল না, ওটা টিজ ছিল। তুফানের আমরা মাত্র একটা টিজ ছেড়েছি, টিজ শব্দটির অর্থ হলো যে উস্কানি দেওয়া, আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি, আরও অনেক উস্কানি বাকি আছে, এখনও টেইলার বাকি, এখনও অনেকগুলো গান বাকি। এভাবে কে ডাকে, এখনও আসল অ্যাকশন বাকি। তার মানে তুফানের পরবর্তী কন্টেন্ট অর্থাৎ টাইটেল ট্র্যাক আইটেম গান, এভাবে কে আকে, রোমান্টিক গান করলি কি নেই রে আমার ভাগে, টেইলার আরো হাই ভোল্টেজে হতে যাচ্ছে। আর ফিল্মের কথা আপাতত বাদই দিলাম, ওইগুলি লোড না কঠিন হয়ে যাবে। তুফানের হাইপ যে কোথায় গিয়ে আটকাবে রিলিজের আগে তা আপাতত কল্পনা করাই যাচ্ছে না। ভালোবাসি আয় ভালোবাসি আয়, তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়।